হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চিপলগ। তো বন্ধুরা, আমি পূজার মার্কেটিং কী করলাম তোমাদের আমি তা দেখাবো। তো আমার মার্কেটিং শেষ, তো বাইরে থেকে আমি মলগুলো একটু দেখাচ্ছি। ভিতরে অনেক জায়গাতে ভিডিও করা অ্যালাউ না, তো আমি করতে যাইনি। তো যাই হোক, তো আমি বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে দেখাবো আমি কী কী কিনলাম। তো দেখো, যদিও আমি একদিনে সবগুলো কেনাকাটি করতে পারিনি। আচ্ছা যাক, এই দেখো, আমি প্রথমে আমার হাজবেন্ডের জন্য কি নিলাম আমি দেখাচ্ছি। এটা হাজবেন্ডের জন্য একটা টি শার্ট নিলাম। দেখো কেমন হলো বন্ধুরা, জানাবে আমাকে কেমন হলো। তো যাক, এটা এটা একটা নিলাম। তো আর কি নিলাম তোমাদের, আর কি নিলাম আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো, একটা জিন্স প্যান্ট নিলাম। জিন্স প্যান্টের কালারটা আর একটু দেখা যাচ্ছে না মোবাইলে, আসলে কালারগুলো একটু ভালো করে আসে না। যাক, এটা একটা, তো এটা নিয়ে নিলাম। আর এটা জিন্স নিলাম, আর একটা শার্ট, শার্টটা দেখাচ্ছি আমি নিচ্ছি। তোমরা থাকো আর দেখতে থাকো আমি কি মার্কেটিং করলাম। এই হলো হাজবেন্ডের শার্ট, ঠিক আছে, কেমন যে হলো কি জানি। আচ্ছা যাক দেখো, এটা হাজবেন্ডের শার্ট। তো হাজবেন্ডের শার্ট তো নিলাম, এখন আমি আমার ছেলের জিনিসগুলো দেখাচ্ছি আমি ছেলের জন্য কি কি নিলাম। তো ছেলের জন্য একটা ব্ল্যাক কালারের, একদম ব্ল্যাক, এটা আমি ক্যালোন্স থেকে নিয়েছি। হ্যাঁ, একদম পুরাটাই ব্ল্যাক। তো ভাবছি খুলে দেখো, আবার এক কালার কি করে কি দেখাই না, এখানে সিল করানো চার খুলতে যায়নি। তো যাক, এটা রাখলাম, মানে কালার মানে পুরাটা এক কালারের মধ্যে, কোনো ডিজাইন নেই, হাতাটা একটু লম্বা। আর এই হলো ছেলের প্যান্ট, প্যান্টটা পুরো কালো না ঠিক, কিন্তু মানে কালো না, নেভি ব্লু, নেভি ব্লু কালারটা এটা। তো আর এটা হলো একটা শার্ট নিল, শার্টটা কি শার্ট বলে, কলারটা মনে হয় একটু পাঞ্জাবির কলারের মতন আর কি, কলারটা ভালো করে দেখাতে পাচ্ছি না। আর পুরাটাই হোয়াইট, কোনো কাজ নেই, এক কালারের মধ্যে। আর একটা শার্ট নিলাম, এই শার্টটা যদিও এই শার্টটা দিয়েছে ওর দিদা ভাই দিয়েছে, মানে আমার মা দিয়েছে, টাকা দিয়ে দিয়েছিল, ওই পছন্দ করেছে। তো দেখো তোমরা কেমন লাগছে আমার মার্কেটিং করা, আসলে কেমন হলো এটাই বুঝতে পারি না। এটা আমার জন্য একটা শাড়ি নিলাম, শাড়িটা কোনো হাই রেঞ্জ না, মোটামুটি রেঞ্জের মধ্যে একটা সিল্কের মধ্যে একটা শাড়ি নিলাম। তো দেখো তোমরা কেমন হয়েছে, কমেন্টের মাধ্যমে জানিও যে আমার শাড়িটা কেমন হয়েছে। কাপড়টা একদম সফট আছে আবার। তো যাক, হ্যাঁ এখন কি দেখাবো ভাবছি। আচ্ছা ঠিক আছে, দেখো কি দেখাই তোমাদের, দেখো কি দেখাই তাহলে। এটা আমি নিয়েছি লং লং কুর্তি আর কি, লং কুর্তি না ঠিক, লং গ্রাউন্ড আর কি, ইয়ের মধ্যে কটন কাপড়ের মধ্যে গ্রাউন্ড টাইপ কুর্তি, পুরাটাই ছড়ানো, মানে আমার খুব পছন্দ হয়েছে এটা, খুব ভালো লাগে। যাক তোমাদের তো আবার কেমন লাগে তোমরা জানো, আমার তো ভালো লেগেছে, আমি আনলাম, ঠিক আছে না। আর তার জন্য এটার সঙ্গে বসা পড়ার জন্য একটা বসানো টপ কানে নিয়ে আসলাম। এটার কালারে ড্রেসের কালারটা একটু লাইট, আর কানের কালারগুলো একটু গাঢ় কালার আর কি, কালারটা ডিপ কালার। তো এখন এটা একটা আমার কুর্তি গেল, শাড়িটাও দেখালাম। তো তোমরা দেখতে থাকো আর কেমন হলো বলো, হ্যাঁ কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, তো এটা আরেকটা এরকমই লংয়ের মধ্যেই নিয়েছি। তো এটার মধ্যে এটা এটার কাপড়টা একটু মানে সিল্ক সিল্ক টাইপের আর কি, ছোটো ছোটো বোটার মতন আছে, বোটাগুলো চিকচিক চিকচিক করে আর কি, শাইন করে। তো এটা পুজো পারপাসে নিলাম, আর কালারটা হলো এস কালারের মধ্যে, পুরোটা কালার আসছে না আমি দেখতে পাচ্ছি। তো কানের কানেরও নিলাম আমি ঝুমকা, তাও অ্যাশ কালারের মধ্যেই নিয়েছি। তো এটির সঙ্গে কানের পরব, কেমন জানি লাগবে বন্ধুরা, ভালো লাগবে তো? এখানে কিন্তু কালারটা আসেনি বন্ধুরা, এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে, এটা কেমন হোয়াইট হোয়াইট আসছে না, মোবাইল পুরাটাই মোবাইলের কারণে। এই দেখো ড্রেসের কালারের মতনই কানের কালারগুলো, সত্যি কানের কালারগুলো কিন্তু আসেনি, ঠিক আছে কি করব বলো, মোবাইল দিয়ে আসতে আসতে এখানে কি করতে পারি বলো। আচ্ছা যাক, এখন আমি কি দেখাবো, তোমরা থাকো, তোমরা পাশে থাকো, এটাও সেম
এইটাও সেম, মানে পুরাটাই লংয়ের মধ্যে, মানে তিনটাই আমি নিয়েছি লংয়ের মধ্যে। তো হঠাৎ করে মনে হলো লং পরবো ভীষণ, তো শর্টও নিয়েছি দেখাবো, তো এটা কেমন হলো বলবে, চাইছি দেখাতে, পুরাটা দেখাতে পারছি না। আচ্ছা যাক, এই এই বুকের ডিজাইনটা একটু দেখতে পাচ্ছ তো? আমি ধরতে পারছি না মোবাইলটা, সামনে ছেলেকে বলছিলাম ধরতে, ধরতে চায় না হো। আচ্ছা যাক, আর এটার মধ্যে এই কানারগুলো পরব, কেমন লাগবে বন্ধুরা? ভালো লাগবে তো? ম্যাচ হয়েছে তো? কমেন্টে জানিও কিন্তু, হ্যাঁ কেমন? হ্যাঁ ঠিক আছে, দেখো এই হলো আমার কানের, এই আমার এটার সঙ্গে আমি কানেরগুলো পর ম্যাচ করে নিলাম। তো এখন আমি কি দেখাই আরেকটা, এটা অনলাইন থেকে নিয়ে এনেছি, একটা ফ্রক, শর্ট ফ্রক এনেছি, তো এটা কেমন হয়েছে, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। কাপড়টা কি কাপড় বলবো বুঝতে পারছি না, সিল্কও না ঠিক, পুরোটা কটনই বলতে পারো, কটনের মধ্যে। হ্যাঁ কালারটা কিন্তু পুরাটাই ব্ল্যাক, ওই দেখো কেমন জানি কালচে কালচে কালার আসছে না, এটা পুরাটাই ব্ল্যাক কিন্তু বন্ধুরা। হ্যাঁ তো এটা কটন কাপড়ের মধ্যে নিলাম, তো কটন কাপড়ের মধ্যে নিলাম, যাক জানাবে আমি যে ড্রেসগুলো চুজ করলাম কেমন লাগবে। আর তার জন্য আমি একজোড় কানেরও নিয়ে আসলাম ম্যাচ করে, ব্ল্যাকের জন্য ব্ল্যাক কালার। আমার হাজবেন্ড আবার বলছে এত বড় কানের দিলে তো তোমাকে ভাল লাগবে না, আমাকে যাক আমাকে ভাল লাগবে আমি নিজে জানি, হবে হয়ে যাবে। আমার হাজবেন্ড আবার বড় কানেরগুলো পছন্দ করে না আর কি, কেন যে ইচ্ছে হলো যে আমি বড় কানের পরি না, পরি আমি প্রায় সময় পরি, তো বরে বেশি পছন্দ করে না আর কি, আমি পরে নিই। আচ্ছা বড় ভাবে ছোটো মুখ, ছোটো ছোটো কানের দিলে ভাল লাগবে, আমি ভাবলাম ড্রেসটার সঙ্গে বড় কানেরগুলো পরলে হয়তো ভালো লাগবে, জানি না কেমন লাগবে, ভাবি তো ভালো লাগবে, ভালো লাগবে না পেত্নির মতো লাগবে, আমি তো বুঝতেই পারছি না বন্ধুরা। আর এটা একটা অ্যাঙ্কেল স্ল্যাক্স নিলাম, তো আর এখানে চুড়িগুলো আর কানের এই একটা আংটি নিলাম, এগুলো পরবো ব্ল্যাক ড্রেসের সঙ্গে, এগুলো পরবো। মনে মনে তো খুব আনন্দ, খুব ভাল লাগবে, আদু কতটুক ভাল লাগবে এটাই তো বুঝতে পারছি না। আচ্ছা যাক, নিজেকে ভালো লাগবে ভাবাটাই ভালো, তবেই না জীবন সুন্দর হবে, তবেই না লং টাইম বাঁচতে পারবো, ঠিক না? আর এটা একটা শর্ট নিয়েছি, এই ফার্স্ট টাইম শর্ট পরবো, কি জানি লাগে, দেখো কানেরগুলো দেখাচ্ছে, এই এই হলো আমার কানের, এটার সঙ্গে এগুলো পরবো, ম্যাচ করে নিয়ে আসলাম। আর এই ব্যাগগুলি, এই ব্যাগগুলি কিনেছি প্রায় 1 মাস আগে কিনেছি কিন্তু বন্ধুরা, কিন্তু এখন ভাবছি এগুলো কিনবো না, মানে কোনটার সঙ্গে কোনটা পরবো। এছাড়া আমার আরেকটা মানে ইউজ করা ব্যাগ আছে, হয়তো ওইটাও ইউজ করতে পারি, কিন্তু এটা 1 মাস আগেই কিনেছিলাম, এগুলো তো রেখেছিলাম পুজোর জন্যই কেনা হয়েছে, ভেবেছি যে সবগুলো তো পুজোর সময় মার্কেটিং করতে পারবো না, সম্ভাবনা যে ভিড় বাবা ভাবাই জানা। আর এটা একটা আমার কি বলবো জিন্স প্যান্ট, একটা জিন্স প্যান্ট নিলাম, তাও অনলাইন থেকে নিলাম, কিন্তু দুঃখের বিষয় একটা আছে, আমি বলছি লাস্ট দিকে আমি বলছি, তোমরা প্যান্টটা দেখো আগে, একটা দুঃখেরও বিষয় আছে, জানি না এটা দুঃখটা সুখ হিসাবে পরিণত হবে কি না বা আনন্দ হিসাবে পরিণত হবে কিনা, এটা আমি নিজেও জানতে পারছি না। আর ওটার সঙ্গে আমি এই কানেরগুলো পরবো, কানেরটা পুরাটা রিং, রিংয়ের মাঝখানে মাঝখানে ছোটো ছোটো স্টোনের পাথর আছে, আর এটা একটা লিপস্টিক একটা লাইনে নিলাম, আর বাকিগুলো আমার সব পুরানো অনেক আগে, মানে আগে ইউজ করা সবগুলো সব কিছুই আমার আছে, যেগুলো নেই আমি সেগুলো তোমাদের দেখালাম, যেগুলো আমি নিউ আনলাম সেগুলো তোমাদের দেখালাম, বাকি কসমেটিকের জিনিস তোমার মেকআপের জিনিস সব আমার আছে। আচ্ছা যাক, এগুলি দেখালাম। আর আরেকটা জিনিস হলো, যেহেতু জিন্স কিনেছি তো সুতরাং সুজুতা তো লাগবে, তো আমি তোমাদের সুজুতাগুলোও দেখাচ্ছি, আমি ভাবলাম ওটার বাদ দিয়ে রাখ কি, ওটাও তোমাদের দেখাই, কারণ বন্ধু বলে কথা, বন্ধুদের সঙ্গে তো সব কিছু শেয়ার করা যায়, ঠিক না বন্ধু, ঠিক না বন্ধুরা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখো, হ্যাঁ তো এই হলো আমার সুজুতা, এগুলো খাদিমস থেকে নিয়েছি, 1600 টাকা নিয়েছে, কেমন কেমন হলো বন্ধুরা? আর আসল দুঃখের বিষয় হলো আমার জিন্সের সঙ্গে শার্টটাই এখনও অনলাইন থেকে আসেনি, তো খুব দুঃখের বিষয়। তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।